চিটফন্ড চক্র বিহুরে ফসিলে চালিলা জোরদার বয়ানবাজি, আসিগলে রাজনৈতিক প্রতিপক্ষক টার্গেটক খালি বিরোধী নুহে, নিজ দল ভিতর আহ্বানর সামনা কলে। হেলে ঘটনা কমিবা বদলরে বড়িবার লাগিলা। শেষে মন্ত্রী বাছিলে ভাব প্রবণতার রাস্তা, বিধানসভার বক্তব্য রাখলে আতিপক্ষ কলে সমালোচনা। অভিমন্যু সাজি প্রতিপক্ষ আক্রমণর মোকাবিলা কলে। এ কাহিনীর নায়ক সঞ্জয় দাসবর্মা, সড়ম্বর আরম্ভ করে ডায়লগ ডেলিভরি যায় সবুকিছি নিজর। ইতিহাস নিশ্চিত ভাবে মোড় বদলাইব। যে অসহিষ্ণুতার কথা গৃহরে বিজেপি বিধায়ক কৌছন্তি তা বাস্তব। মু সবুবেলে মন্ত্রী নথিবি কি আমি বিধায়ক নথিবা। এবে সবু ক্ষেত্রে অসহিষ্ণুতা বড়ি চালিছি, প্রতিবর্গক আচ্ছাদিত করে রাখিছি দেশর তথা রাজ্যর সামাজিক ও রাজনৈতিক জীবন অসহিষ্ণুতার কবলিত। এহা গণতন্ত্র প্রতি বিপদ সৃষ্টি করুছি। এহা নিরাট সত্য যে এহা বহুমাত্রার ক্ষতি ঘটাই চালিছি। এক বিপদর সময় আসিছি। এভাবে এক স্থিতিরে আগকু সমস্তঙ্কু অসহিষ্ণুতার অধিক খারাপ সময় ভোগ করিবাকু পড়িব। গৃহ ভিতরে এথিলা মন্ত্রী সঞ্জয় দাস বর্মাঙ্ক ইমোশনাল স্পিচ। চিটফন্ড প্রসঙ্গে বিবাদীয় হয়ে চারিআড়ু সমালোচনার শিকার হয়েথিবা মন্ত্রী অসহিষ্ণু শব্দকু নেই নিজ মনর কথা কহিথিবা নেই চর্চা হেউছি। রাজ্য রাজনীতিরে সে এবে বনিছন্তি ছড়র নায়ক। দল ভিতরে সমালোচনা আও বিরোধী দলঙ্ক পক্ষরু সন্ধুয়াসী আক্রমণ। এভরি এক দোচকিরে ঠিয়া হইতিবা মন্ত্রী দাসবর্মা শেষরে নিজ মনর কথা কহিছন্তি। রাজনীতিরে অসহিষ্ণু রাজনীতিরে সমালোচনা করিবা বিরোধ করিবা রাজনীতির গোটে ধারা। যদি সমালোচনা আও বিরোধকু কে যদি সহি পারু নাহান্তি, যেও মানে ক্ষমতারে অছন্তি, যেও মানে মন্ত্রী অছন্তি, যেও মানুকু সমালোচনা করিবার জনসাধারণক বিরোধী দলর অধিকার অছি, যদি সমালোচনাকু কিয়ে কহিব অসহিষ্ণুতা বড়িগলা, তাহলে সেমানে ঠিক কহু নাহান্তি। ইনটলারেন্স বড়িছি বলে যা মন্ত্রী কালি বিবৃতি দেলে সে হচ্ছে তাঙ্কর ব্যক্তিগত মত। কা বিরুদ্ধে এলিগেশনকু হাইলাইট করিবা, যেহেতু আমি পব্লিক লাইফে অছু এবং বিধানসভাকু আসিছু, যেতবে গণমাধ্যম জরিয়ে হোক বা কোনসি বি এলিগেশন আসু, তাকু বিধানসভা পরিসরে আলোচনা করিবা দাবি করিবাটা যদি কি ইন্টলারেন্স ভাবুছি, তাহলে মোর কিছু কইবার নাই। রাজনীতি যেমন করুচন্তি তাঙ্কর ব্যক্তি মানে দলীয় স্বার্থ দৃষ্টি সেমনে তাঙ্ক কথা কইবে এবং অন্য মানে অন্য কথা কইবে। তাকু সহিষ্ণুতা বা অসহিষ্ণুতা আখ্যা দেওয়া মধ্যে মো বিচারে ঠিক নুহে। বুধবার আলোচনা বেড়ে কথা প্রসঙ্গে উঠিছিলা অসহিষ্ণুতার প্রসঙ্গ। বোধহয় এভাবে সময়কু হাতছড়া করিবাকু চাহিনথিলে মন্ত্রী, আউ গৃহ ভিতরে ভাব প্রবণতার সহ রখিথিলে বক্তব্য। ভুবনেশ্বর প্রিয়প্রীত মহান্তি ও লক্ষ্মীনারায়ণ কানুনগোঙ্ক রিপোর্ট, কনক নিউজ।